ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। বাংলাদেশ থেকে দিনী বোন আমাদের সামিরা জানতে চেয়েছেন, তিনি একটি হাদিস লিখেছেন যে আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন মানুষ ঘুমালে তার আত্মা আকাশে চলে যায় এবং তাকে আল্লাহর আরশের কাছে সিজদা করার নির্দেশ দেওয়া হয়। যে ব্যক্তি পবিত্র অবস্থায় ঘুমায় তার আত্মা আল্লাহর আরশের কাছেই সিজদা দেয় এবং যে ব্যক্তি অপবিত্র ছিল তার আত্মা আরশ থেকে দূরে সিজদা দেয়। তিনি জানতে চেয়েছেন যে এই কথাটি কি সত্যি। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলুল্লাহ। সম্মানিত বোন, আমাদের সমাজে অনেক মানুষ বিভিন্ন ধরনের হাদিস বিভিন্নভাবে পোস্ট করে থাকেন আর বলেন যে এটা হাদিস। এটা কিন্তু হাদিস নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী নয়। এটা কথা হলো আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং এই হাদিস সম্পর্কে যেটা বলা হয়েছে যে ইমাম বুখারী রাহেমাহুল্লাহ তিনি বলেছেন যে এই হাদিস সহি নয়, এই হাদিসটি সহি নয় এবং এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাও নয়, এটা আবদুল্লাহ ইবনে আমরের কথা, তবে এটার সহি কোনো ভিত্তি নেই, সহি কোনো দলিল নেই। কাজেই আমরা যে কোনো জিনিস বর্ণনা করব সেটা আমাদের জানা দরকার যে এটা সহি হয় কি না। কাজেই আপনি যে হাদিসের কথা বলেছেন এর যে আরবি ইবারতটা হয়েছে সেটা হলো যে নবী করিম, এখানে বলা হয়েছে যে রসুল্লাহ সাল্লাম বলেছেন, তো এরকম করে বলা রসুল্লাহ সাল্লামের দিয়ে এটা ঠিক না, এবং এটা আমর ইবনুল আস তার যদি বাণী হয় তিনি বলেছেন যে আন্নাল আরওয়াহ তুরাজ ফি মানামিহা ইলা সামা, রুহ সমূহকে আকাশের দিকে উঠানো হয়, ফাতু উমার বিশ্বজুদ সিজদা করতে নির্দেশ করা হয় ইন্দাল আরশ আরশের কাছে, ফামান কানা তাহিরান সাজাদা ইন্দাল আরশ, যে পবিত্র অবস্থায় আছে অর্থাৎ উজু করা থাকলে সে আরশে নিচে সিজদা দেয়, আর পবিত্র না হয়ে থাকলে আরশ থেকে দূরে সিজদা দেয়। এটা সহি বুখারীর হাদিস নয় তো নয়ই, বরং তিনি বলেছেন যে এটা সহি নয়, এটা হাদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীও নয় এবং এই প্রসঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কথাও বর্ণিত হয়নি। এরকমভাবে আরও অনেকে বিভিন্ন ধরনের কথা বলে থাকেন। আরও একটি জয়ীফ হাদিস প্রসঙ্গে প্রচলন রয়েছে আমাদের সমাজে যে যে ব্যক্তি উজু করে ঘুমাবে, উজু করে যে ব্যক্তি ঘুমাবে বলতেছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরাত দিয়ে এটা বলা হয় যে যে ব্যক্তি উজু করে সুন্দর করে বিছানায় যাবে ঘুমাবে, মান বাতা তাহিরান বাতা ফি শিআরি হিমালাক, উজু করে কেউ যদি ঘুমায় তাহলে তার মাথার উপর একটা ফেরেশতা নির্ধারণ থাকে যতক্ষণ জাগ্রত হয় না, যখন এবং ফেরেশতা তার জন্য দোয়া করে বলে যে আল্লাহুম্মা ফিরলে আবদিকা ফলান, আল্লাহ তোমার অমুক বান্দার জন্য মাফ করো, ফা ইন্নাহু বাতা তাহিরান, কারণ সে পবিত্র অবস্থায় ঘুমিয়ে গেছে। এই হাদিসটাও সহি না, এই হাদিসটাও সহি না, বিভিন্ন তাবরানির বর্ণনা দিয়ে বলা হয়ে থাকে। তবে এই হাদিস সম্পর্কে শেখ আলবানী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে এটা জয়ীফ হওয়াটাই বেশি সাব্যস্ত, তবে কেউ কেউ এটাকে সহিও বলেছেন, তবে অধিকাংশ ওলামায়ে কেরামের নিকটে এটা হাদিসও সহি না। তবে বিশুদ্ধ হাদিস যেটা রয়েছে সেটা আমরা পালন করতে পারি যে হ্যাঁ, সহি বুখারী মুসলিমে একটা হাদিস রয়েছে যে বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজা আতাইতা মারজাআক, যখন তুমি বিছানায় যাবে, ফাতাওয়াদ্দা উযুআ কালিস সালাহ, তোমার নামাজের মতো উযু করো, সুম্মা ইসতারজিআ আলা শিক্কাকাল আইমান, এরপরে ডান কাত হয়ে ঘুমাও, সুম্মা কুল, এরপরে তুমি বলতে পারো আল্লাহুম্মা আসলামতু ওয়াজহি ইলাইক, হে আল্লাহ আমার চেহারাটা আমি তোমার দিকে সাব্যস্ত, তোমার দিকে ধাবিত করলাম, ও ফওয়াজতু আমরি ইলাইক, আমার সকল কাজ তোমার দিকে নিস্পত করে দিলাম, ও আলজাতু জহরি ইলাইক, তোমার উদ্দেশ্যে আমার পিঠকে আমি লেলিয়ে দিলাম মানে ঢেলে দিলাম, রাগবাতান ওয়া রাহবাতান ইলাইক, ইচ্ছায় অনিচ্ছায়, লা মালজা ওয়ালা মানজা মিনকা ইল্লা ইলাইক, তুমি ছাড়া কেউ আমাকে নাজাত দেওয়ার, আমার উপকার করার, ক্ষতি করার মানে এটার কিছুই করার কেউ নেই, আল্লাহুম্মা আমানতু বিকিতাবিক, আল্লাহ তোমার কিতাবের উপর আমি ইমান নিয়ে এসেছি, আল্লাযী আনজালতা, যেটা আপনি নাজিল করেছেন,
وبنبيك الذي ارسلت এবং তোমার যে নবীকে তুমি প্রেরণ করেছো সেই নবীর উপর আমি ঈমান নিয়ে আসছি তে এই অবস্থায় যদি কেউ মারা যায় তাহলে ইনশাআল্লাহ সে ফিতরাতের উপর অর্থাৎ ইসলামের উপর মৃত্যুবরণ করবে এই হাদিস সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে বর্ণিত রয়েছে এবং আরো অন্যান্য যে দোয়াগুলি আছে এগুলো পড়তে পারেন সূরা নাস ফালাক ইখলাস তিনবার করে পরে আপনি মাথায় মুছে করতে পারেন সমস্ত শরীরে আয়াতুল কুরসি একবার পড়বেন আবার পাশাপাশি যে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া এই দোয়াও পড়া যেতে পারে এই হলো নিয়ম কিন্তু ওই যে হাদিস বলেছে ওটা হাদিস নয় আশা করি ক্লিয়ার হয়েছে হাজা আল্লাহ আলম বিসওয়াব ও সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ محمد رسول الله